আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগ আর এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, দেখা শেষে মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে গতকালকের ভিডিও আর কি। গতকালকে তো শুক্রবার গিয়েছে, শুক্রবার মানে যত সব আবদার, ভালো মন্দ খাওয়া দাওয়া। তো আমিও চলে আসলাম রান্নাঘরে, শুক্রবার একটু ভালো মন্দ রান্না না করলে কি হয়, তাই চলে এসেছি। তো এসে রান্না তো বসিয়ে দিলাম, এখানে গরুর মাংসের কালাভুনা করব। সব ধরনের মশলা দিয়ে আমি হাতে ভালোভাবে মেখে নিয়েছি, তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পোলাও রান্না করব, তার জন্য একটা হাঁড়িতে গরম মশলা আর তেল দিয়েছি। পেঁয়াজ নেই, এখানে একটু পেঁয়াজ আছে, এটা কালাভুনার বাগার দেওয়ার জন্য রেখেছি। আসলে বাসায় যে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল সেটা বলতে আমি আপনাদের ভাইয়াকে ভুলে গিয়েছি। মাঝে মাঝেই আমার সাথে এরকম হয় আর কি, আমি ভুলে যাই সব কিছু। তো পেঁয়াজের কথা বলতে ভুলে গিয়েছি, সে তো সকালে অফিসে চলে গেছে, আজকে শুক্রবার হলে কি হবে, তার ডিউটি আছে, সে চলে গেছে। আর এখন আস্তে আস্তে সেই দুপুর 2টা বেজে যাবে, তখন নিয়ে আসলে রান্না করব কোন সময়। তাই 3-4টা পেঁয়াজ ছিল, আমি সেগুলো দিয়ে কালাভুনাটা বসিয়ে দিয়েছি। আর কালাভুনায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তো আমি দিয়েছি যতটুকু ছিল দিয়েছি, আর একটু রেখে দিয়েছি বাগার দেওয়ার জন্য। পোলাওটা আমি হচ্ছে পেঁয়াজ ছাড়া রান্না করব। তো এখানে হাতটা ধুয়ে যতটুকু পানি দিয়েছিলাম সেটা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আরও কিছুটা গরম পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি একেবারে পানি দেই না, একটু একটু দিয়ে বারবার কষিয়ে নিই, এতে করে কালারটা খুব সুন্দর হয়। আর বন্ধুরা, এই তো আমার পেঁয়াজ ছাড়া পোলাও রান্না। পোলাওটা এখন দমে বসিয়ে দেব, অনেক আগেই বসিয়েছিলাম, বরক চলে এসেছে, এখন আমি দমে বসিয়ে রাখছি। আর এই তো কালাভুনাটা পানি দেওয়ার পরে বরক চলে আসছে, এখন চুলার আঁচটা কমিয়ে আবার আমি রান্না করে নেব। আমার ছেলের জ্বর, বড় ছেলের জ্বর, ছোট ছেলেরও হালকা জ্বর, ওকে টিকা দেওয়া হয়েছে। আমারও জ্বর, শরীর ভালো নেই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো বড় ছেলে বলল যে আম্মু কি রান্না করবে, তারপরে ওর বাবা বললো যে আজকে কালাভুনা আর পোলাও করো, ও তো খুশি হয়ে গেল শুনে। তো বারবার জিজ্ঞেস করছিল আম্মু কি হয়েছে নাকি রান্না, তো বললাম না বাবা এখনও হয়নি, আসলে সকাল থেকে কিছুই খাইনি, শরীরে যেহেতু জ্বর কিছু খেতে চাইছে না। তো কালাভুনাটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাগারটা দিয়ে নিচ্ছি। বাগারে কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি। কালাভুনায় আমি কিন্তু অন্য তেল ব্যবহার করি না, সরিষার তেল দিয়েই করি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো বাগারটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি হচ্ছে যেটা করব, এই মাংসের ভেতরে দিয়ে একেবারে ঢেকে রেখে দেব। এভাবে ঢেকে রেখে দিলে বাগারের যে ফ্লেভারটা থাকে সেটা মাংসের সাথে মিশে যায়। তো এরকম ঢেকে আমি হচ্ছে একটু সময় রেখে দেই। এতো বন্ধুরা, আমার কালাভুনাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নেব। আর কালারটা না ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমার রান্নাঘরে লাইট মানে এক সাইডে আলোটা অত আসে না, তাই অন্ধকার অন্ধকার লাগে। আর পারফেক্ট যে কালার সেটা কিন্তু কখনোই দেখা যায় না, কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে আর কি। যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন, ভিডিওর সাথে আছেন, তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও পুরোটা দেখি, যাদের ভিডিও দেখি, আর যখন সময় না থাকবে আমি দেখব না, তারপরেও আমি হচ্ছে ফুল ভিডিও না দেখতে পারলে আমি ভিডিও দেখি না। যেদিন দেখবেন আমি আপনাদের ভিডিওটা দেখিনি, সেদিন ভাববেন যে আমার সময় ছিল না, আমি সময় ছিল না বলে গিয়ে একটা লাইক করে চলে আসবো, এরকমটা আমি কখনো করি না। আমি গেলে ফুল ভিডিওটা দেখি, আর না দেখতে পারলে একেবারেই নেই। শুধুমাত্র একটা লাইক দিয়ে হাজিরা দেওয়ার কোনো মানেই হয় না, পারলে দেখবো না পারলে দেখবো না। আমি যেমন কষ্ট করে ভিডিও দেই, আমার বন্ধুরাও তো দেয়। তো বন্ধুরা, ওই তো কালাভুনাটা হয়ে গেছে আর পোলাওটাও আমার হয়েছে খুব ভালোভাবে, পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে। আর এই তো কালাভুনার কালারটা দেখতে পাচ্ছেন। সবাইকে খাবার দিয়েছি আর কারেন্ট চলে গেল, কারেন্টটাও হচ্ছে কেমন যেন করছে। আপনাদের ভাইয়া তো চলে এসেছে,
নামাজ পড়ে একেবারে বাসায় এসেছে। তো এখন সবাইকে খাবারটা দেব, আগে হচ্ছে আমার ছেলেকে দেব। আর সবাই এখনো আসেনি, মানে পাশের রুমে আছে, তাকে ছেলেকে খাবারটা একটু খাইয়ে দেই, দেখি খায় কিনা। আসলে পেঁয়াজ নেই বলে যে খেতে পারবো না তেমন তো কথা নেই, পেঁয়াজ ছাড়াই রান্না করেছি, খেতে কিন্তু খারাপ হয়নি, মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর এই তো দেখেন এখানে সালাদ হিসেবে শসা, লেবু, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নেই, যা ছিল তাই নিয়েছি। তো এখন ছেলেকে আমি একটু পোলাও আর হচ্ছে কালা ভুনা যে করেছিলাম সেখান থেকে কিছুটা মাংস দিচ্ছি। ও আবার না সব মাংস খেতে পারে না, যে গরুর মাংসটাই যদি রান্না করি একেবারে ফ্রেশ মাংসটা খাবে, কোনো তেল চর্বি থাকলে ওই মাংসটাও খাবে না। তো আমি বেছে বেছে ছোট দুইটা টুকরো দিয়েছি, ও কিন্তু খেতে পারেনি, একটা পিস খেয়েছিল, বলছিল যে আম্মু খুব ঝাল হয়েছে। আসলে ওর মুখে তো ঘা, তাই খেতে পারছে না, জ্বর হলে কিন্তু মুখে ঘা হয়ে যায়, তো বলছে প্রচুর ঝাল, আসলে তেমন কোনো ঝাল ছিল না। এটা হচ্ছে বিকেল দিকের ভিডিও, আমার ছেলে বলল যে আম্মু দুপুরে তো খেতে পারিনি, এখন আমাকে একটু গরুর মাংস ভেজে দাও, ও আবার এই মাংস ভাজা খুব পছন্দ করে। তা আমি ভাবলাম ছেলেটা যেহেতু দুপুরেও না খেয়ে আছে, তা যখন যেটা খেতে চায় একটু দেই, খাওয়ানোর চেষ্টা করি। আর ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে, ও ঘুমের ভেতরেই থাকে। তো আমি গরুর মাংস একটু বেশি করে নিয়েছি, আপনাদের ভাইয়াও খাবে। তো এখানে আমি একে একে লবণ, আদা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবারে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, মেখে আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেব, বেশিক্ষণ রাখতে পারবো না। ছেলে তো আমাকে আগে বলেনি, আগে বললে দুপুরেই মেখে রেখে দিতাম, মাত্র বলল, ও হচ্ছে যখন যেটা খেতে চাইবে সাথে সাথে বলবে আর কি। জানি না এখনও পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর সাথে আছেন, আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও যতজন মানুষ দেখে সেই অনুযায়ী লাইক কিন্তু পড়ে না। আসলে বন্ধুরা আমি যাদের ভিডিও দেখি দেখার শুরুতেই লাইক দিয়ে দেই, লাইক দিতে তো আর কষ্ট হয় না, লাইকটা দেওয়ার কারণে আমার ভিডিওটা আরও অনেকে দেখার সুযোগ পাবে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে আমি গরুর মাংসটা হচ্ছে মেখে বেশি না 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটা কমিয়ে মাংসটা ভাজবো, একটু সিদ্ধ হবে আর কি, আর গরুর মাংস একটু শক্ত হয় এটা সবাই জানি। এভাবে গরুর মাংস ভাজা খেতে খুবই ভালো লাগে, কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আমি অসুস্থতার কারণে সবার ভিডিও হয়তো বা দেখতে পারছি না, সবারটা দেখার চেষ্টা করছি, দু একজন বন্ধুর ভিডিও যদি বাদ থেকে যায় তো প্লিজ কেউ আমার ওপর রাগ করবেন না, আমি সময় করে দেখে নেব। তো বন্ধুরা গরুর মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, এর থেকে বেশি কালার করব না, তাহলে আবার বেশি পুড়ে যাবে। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল কিন্তু মাংসগুলো, তো এখন নামিয়ে নেব। আর যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেল দিয়ে আমার ছেলে ভাত খেয়েছিল, মাশাল্লাহ পেট ভরে খেয়েছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হলো আমার শুক্রবারের ভিডিও, ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।